গ্যাসের নতুন সংযোগ দেয়া বন্ধ থাকায় বিপাকে সিলেটবাসী। বাসাবাড়ি তৈরি করে গ্যাস না পেয়ে বেকায়দায় তারা। থমকে আছে উন্নয়ন কর্মকাণ্ড। দেশের ২৮টি গ্যাস ক্ষেত্রের ১২টি সিলেটে থাকার পরও গ্যাস না পেয়ে ক্ষুব্ধ ভুক্তভোগীরা। প্রবাসী অর্ধশীত সিলেটে দীর্ঘদিন ধরে বন্ধ বাসাবাড়িতে গ্যাস সংযোগ দেওয়া, এতে ভবন নির্মাণ কাজ শুরু করেও অনেকে তা শেষ করেনি। আর যারা শেষ করেছেন তারা গ্যাসের অভাবে ঠিকভাবে ভাড়া দিতে পারছেন না সেই ভবন। সিলেটে অঞ্চলে গ্যাস নলকূপ থাকা সত্ত্বেও আমরা সিলেটবাসী গ্যাস পাচ্ছি না। তো বিল্ডিং কনস্ট্রাকশন কাজ হইতেছি না, একমাত্র সমস্যা একটাই গ্যাসের সমস্যা। লাইনের গ্যাসের জন্য অনেকে বাসা বাড়ি করতে পারতেছে না, আমি নিজেও বাসা করতে পারতেছি না। সিলিন্ডারের উপর মানুষ ভরসা রাখতে পারছে না এবং অনেকখানে সিলিন্ডার বাস্ট হয়, আরও মানুষ আতঙ্কিত। ২০১৫ সালে জুলাইয়ের নতুন করে গ্যাস সংযোগ বন্ধ করে দেওয়া হয়। বন্ধ হওয়ার আগে প্রায় ১০,০০০ গ্রাহক নতুন সংযোগের জন্য আবেদন করেছিলেন, টাকা জমা দিয়ে ডিমান্ড নোটও পেয়েছিলেন, কিন্তু সংযোগ তাদের কপালে জোটেনি। যে অঞ্চল থেকে গ্যাস সংযোগ গ্যাস উত্তোলিত হয়ে থাকে স্থানীয়ভাবে ওই এলাকার মানুষের একটা অগ্রাধিকার, কিন্তু আমরা দেখতে পাই প্রতিষ্ঠার পর থেকে আমরা এই সিলেট অঞ্চল গ্যাসের ন্যায্যতা থেকে বঞ্চিত রয়েছে। গ্যাস সংযোগ না থাকায় সবচেয়ে বেশি বিপাকে আবাসন সংশ্লিষ্টরা। মিল, ফ্যাক্টরি, বিভিন্ন কারখানাগুলোতেও যদি গ্যাস সংযোগ নতুন করে চালু করা যায় সেই ক্ষেত্রে আমার মনে হয় যে জনগণ সুবিধা একটু বেশি পাবে। আগে তুলনামূলক যেভাবে বিক্রি ছিল প্রবাসীদের কাছে যেভাবে ফ্ল্যাট বিক্রি হতো সেই বিক্রিটা প্রায় ৫০% এখন কমে গেছে। গ্যাস সংযোগ বন্ধের সিদ্ধান্তে পুনর্বিবেচনার দাবি সিটি কর্পোরেশনের প্যানেল মেয়রের। সিলেটের অনেক লোক কিন্তু গ্যাসের অপেক্ষার জন্য, গ্যাসের জন্য তারা অনেকেই অনেক প্রকল্প করতে পারছে না বা বাসা বাড়িতে গ্যাস পাচ্ছে না, মানুষ এখন সিলিন্ডার নির্ভর হচ্ছে। তবে গ্যাসের নতুন সংযোগ দেওয়ার বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কর্তৃপক্ষ। বাংলাভিশন নিউজ ডেস্ক।